हाय बंधुरा वेलकम बैक टू माय न्यू अनदर टिप्स बेसिक कार टिप्स चैनल तुम्हारे जाना स्वागत गाइज तुम्हारे गाड़ी चालानोर जे अभिज्ञता किछु नतून ड्राइवर एवं जरा गाड़ी चला शिखेछो जरा प्राइवेट गाड़ी यूज करो बाड़ीर मध्य जादे निजस्व गाड़ी आछे निजे गाड़ी चालाओ तो तादेर जोन्नो आज के विशेष पाँचटी गुरुत्वपूर्ण टीप्स निये कथा बोलबो जे विशेष गुरुत्वपूर्ण पाँचटी टीप्स निये कथा बोलछि सेई पाँचटी टीप्स ही विशेष करे तादेर पक्षे बेशी काजे लागबे जारा प्राइवेट गाड़ी यूज करो बाड़ीर मध्य जे गाड़ीटा कोथाओ निये जाओ टुकटाक कोनो जायगाय दरकार होले तादेर जोन्नो विशेष करे एबं जारा नतून गाड़ी चाला शिखेछो तादेर जोन्नो बोलछि एबं जारा किछुटा ड्राइविंग शिखे गेछो एबं मोटामुटी चालाते पारछो जारा बाइरे जावा आसा करछो तो तादेर सेई सब नलेजगुलो खूब कमई थाके जे पाँचटी टीप्स এর কথা আজকে আমি বলছি সেই পাঁচটি টিপস তোমাদের জন্য খুব উপকারী টিপস তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি তো গাইস ভিডিওটা আজ দেরি না করে শুরু করছি বিশেষ পাঁচটি টিপস যে পাঁচটি টিপস আজকে বলবো সেই পাঁচটি টিপস এর মধ্যে লাস্ট যেটা পয়েন্ট থাকবে যেটা পাঁচ নম্বর পয়েন্টের যে টিপসটা থাকবে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস আজকের ভিডিওই তো তোমরা সেটা দেখতে থাকো লাস্ট অবধি ভিডিওটা তবেই কিন্তু পুরো ব্যাপারটা জানতে পারবে तो गाइज आजकेर भिडियोते प्रथम जेटा टिप्स से प्रथम टिप्सटा होच्छे गाड़ी तो प्राइवेट गाड़ी जादेर थाके तारा कि भूल करे तारा जे भूलटा करे गाड़ी हयतो कोनो जायगा इमार्जेंसी दरकार हलो बा कोथाओ जाबे इमार्जेंसी ना होलेओ हाँ कोथाओ गेले पड़े बेरिये जाए गाड़ीटाके स्टार्ट करे बेरिये जाए किन्तु गाड़ीते जेगुलो कमन जिनिस चेक करा सेगुलो किन्तु चेक ना करे बेरिये जाए सेहेतु रास्तार मध्ये विपदे पड़ते पारे प्रथम जेटा पॉइंट प्रथम फार्स्ट नम्बर जेटा पॉइंट से पॉइंटटा होच्छे গাড়ির তোমরা চারি সাইডটা একবার ঘুরে দেখে নাও যখন যেটা গাড়িটা তোমাদের যদি বাড়ির মধ্যে পার্কিং হয়ে থাকে তো গাড়ি আমার জ্ঞানে বলে গাড়ির চারি সাইডটা তোমরা একবার ঘুরে দেখে নাও যে গাছু নিচে আছে কি না কোনো বিড়াল কুকুর বা কিছু বা পাখি কিছু শুয়ে থাকতেও পারে তো সেগুলো একটু দেখে নাও তারপরে যেটা দেখার সেটা হচ্ছে টায়ার টায়ারে দেখবা ছোট ছোট যে পাথরগুলো থাকে গাড়িটা চালিয়েছে তো তোমরা রেখে দাও তারপরে তো চেক করার সময় হয় না তো যে পাথরগুলো থাকে থাকে সেগুলো থাকলে কী হয় গাড়িটা যেমন ঘোড়া যেমন ছোটে সেরকম একটা টিক 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 করে আওয়াজ হয় তো সেই রকম গাড়িটা যখন ভালো রাস্তায় তুমি চালাবা তখন ওই টিক 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 করে একটা আওয়াজ হবে তো আওয়াজটা হয় কিসের জন্য ওই ছোটো ছোটো যে পাথরগুলো টায়ারে থাকে সেই পাথরগুলোর জন্য আওয়াজটা হতে থাকে এবং টায়ারের এটা চেক করার পরে ওইগুলো বের করে দাও একটা স্ক্রু টাইপের কিছু যেমন স্ক্রু ড্রাইভার ছোটো চাবি দিয়ে অনেকে বের করে আমি দেখেছি তো চাবি দিয়ে যেন কেউ বের করবে না সে তাতে চাবিটার প্রবলেম হতে পারে ঘাটটা নষ্ট হয়ে যেতে পারে চাবির যে ঘাটগুলো থাকে সেই ঘাটগুলো নষ্ট হয়ে যেতে পারে চাবি দিয়ে ইউজ করবা না যা করবা চাবি দিয়ে কিছু করবা না যা করবা কোনো একটা স্ক্রু ড্রাইভার টাইপের কিছু নিয়ে সেটাকে দিয়ে তুমি পাথরগুলো একটু তুলে নাও তারপরে যেটা করবে টায়ারে হাওয়া আছে কি না গাড়ির চাকাতে হাওয়া আছে কি না সেটা একটু চেক করে নাও হাওয়াটা ঠিকঠাক আছে কি না দেখো যে ঠিকঠাক হাওয়া আছে কি না যদি না থাকে তাহলে তোমার দেখা হয়ে গেল বাইরে যাওয়ার সময় তুমি একটু কোনো গ্যারেজে দাঁড়িয়ে হাওয়া করে নিতে পারবা তো এই হলো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দু নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে গাড়ির যে বনার থাকে বনার যে গাড়িগুলোর বনার থাকে সেই গাড়িগুলোর জন্য বিশেষ করে বলছি গাড়ির যে বনার থাকে বনারটা একবার তুলে দেখে নাও যে বনারের ভেতরে কোনো কিছু পাখি টাখি বা কিছু আছে কি না বা কোনো জায়গায় কোনো তার টার কিছু কেটে আছে কি না যদি এগুলো থাকে মানে কোনো ইঁদুর টিঁদুর ঢুকে যায় সে বনারের টাইপ বনারে ইঁদুর ঢুকে যেতেও পারে বা কোনো পাখি টাখি ঢুকে থাকতে পারে এরকম ঢুকে যায় অনেক সময় তো সেগুলো যদি থাকে তো একটু চেক করে নাও ভালো হবে এবং যদি মোবিল জল এগুলো একটু চেক করার থাকে সেগুলো চেক করে নিতে পারো কোনো অসুবিধা নাই বা ইঁদুর টিঁদুর ঢুকে গেলে কী হয় কোনো তার কেটে দেয় তো স্টার্টিং প্রবলেম হয় তুমি ভাবো যে গাড়িটা কী হলো আমি তো স্টার্ট করে রেখে দিয়েছিলাম যে বাড়িতে গাড়িটা গ্যারেজ করেছিলাম তখন তো স্টার্ট করে রেখেছিলাম গাড়িটা কেন স্টার্ট হচ্ছে না এরকম প্রবলেমও হতে পারে তো একটু বনারটা তুলে দেখে নাও দ্বিতীয় পয়েন্ট তিন নম্বর যেটা পয়েন্ট তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে গাড়ির যেটা ইঞ্জিন চেক লাইট গাড়ির সিটে বসে তোমরা চাবিটাকে দাও চাবিটা দেওয়ার পরে কী করো ইঞ্জিন চেক যেটা লাইট স্টার্ট করার পরে যদি দেখো যে ইঞ্জিন চেক লাইটটা জ্বলে থাকছে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে গাড়ির কোনো প্রবলেম আছে তো তোমাকে যাবার সময় কী করতে হবে গাড়িটা কোনো গ্যারেজে একটু মিস্ত্রিকে দেখিয়ে নিতে হবে নইলে কী হবে গাড়িটার বড় সড়ো ক্ষতি হতে পারে তাতে তোমার ইঞ্জিনটার অনেক প্রবলেম হতে পারে তো তাড়াহুড়োর মধ্যে এগুলো একটু চেক করে নিতে হবে তো গাইস চার নম্বর যেটা টিপস সেটা হচ্ছে গাড়ি নিয়ে তো সকলে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যাও তো গাড়ির যেটা চেক করতে তোমরা ভুলে যাও সেটা হচ্ছে গাড়ির তেল
तो गाड़ी तेल ठीक ठाक आछे कि ना सेटा एकटू चेक करे निते हबे तोमादेर बेड़ी जावार समय। गाड़ी तेलेर काटाटा जदि नीचे दिके पड़े थाके तेल जदि कम थाके तो जावार समय रास्ताय कि करते पारबा तेलटा भरे निते पारबा। इमार्जेंसिर मध्ये ताड़ाहुड़ोर मध्ये बेड़ी गिये तेलटा जदि ना भरो रास्ताते विपदेर मध्ये पड़ते पारो। तो কোন জায়গায় তেলটা ফুরিয়ে যাবে তার ঠিক নেই এবং ডিজেল গাড়ি হলে তো হাওয়া নিয়ে নেবে, পেট্রোল গাড়ি হলে অসুবিধা নেই পেট্রোল আবার তুমি ভরে দিতে পারবা। এবং যাদের গ্যাসের গাড়ি তাদেরকে গ্যাসটা ঠিকঠাক আছে কিনা কাঁটাটা চেক করে নিতে হবে। তো এইগুলো হচ্ছে তেলের ব্যাপার। চার নম্বর টিপসটাও তোমরা বুঝতে পেরেছ। এবং লাস্ট যেটা পয়েন্ট, পাঁচ নম্বর পয়েন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা বেশিরভাগ ড্রাইভারই 99% যারা ভালো চালা শিখেও গেছে তারাও চেক করতে ভুলে যায় বা চেক করে না। তো তাদের জন্যও বলছি, বা যারা নতুন বা যারা প্রাইভেট গাড়ি ইউজ করো বাড়ির মধ্যে তাদের জন্য বলছি, পাঁচ নম্বর যেটা পয়েন্ট সেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা হচ্ছে যে গাড়ির নিচেটা একবার দেখে নিতে হবে। গাড়ির নিচে মানে প্রথমেই তো বলেছি গাড়ির নিচে, কিন্তু এই গাড়ির নিচে হয়তো সামনে যেখানে ইঞ্জিনটা থাকে ইঞ্জিনের নিচে জায়গাটা একবার চেক করে নিতে হবে যে কোনো জায়গায় প্যাকিং খারাপ হয়ে গিয়ে মোবিল লিক করছে কিনা। যদি মোবিল লিক করে তাহলে বেশি প্রবলেম, কিন্তু মোবিল লিক করলে পরে তোমাদেরকে এটা সঙ্গে সঙ্গে সারাতে হবে। কারণ মোবিল লিক করলে মোবিলটা কমতে কমতে কখন তুমি বুঝতে পারবে না, চালিয়ে যাবে গাড়িটা কিন্তু ইঞ্জিনটা সিরিজ হয়ে যাবে। তো গাড়ির কোনো জায়গায় মোবিল লিক করছে কি না সেটাও চেক করতে হবে। হয়তো তুমি গাড়িটা চালিয়ে এসছো কোনো জায়গায় বাম্পারে বা কোনো জায়গায় কোনো একটা পাথরে কিছুতে হয়তো লেগেছিলো, সে কারণে তোমার মোবিল লিক করতেই পারে। তুমি জানো যে তোমার গাড়িটা ভালো, কিন্তু এমন তো হতে পারে কোনো জায়গায় কোনো আঘাত খেয়ে গাড়িটা কোনো জায়গায় একটু লিক হয়ে গেছে। তো লিক হয়ে যাওয়ার কারণে মোবিলটা লিক হতে থাকে। মোবিল লিক হয়ে গেলে কী হয়, গাড়ির ইঞ্জিনটাই প্রবলেম হয়। তো গাড়ির মোবিল যদি লিক করে তো গাড়ির ইঞ্জিনের প্রবলেম হয়, ইঞ্জিনের যেটা স্পিড থাকে সেটাও কমে যায়। এবং সব কিছুই প্রবলেম বলতে গেলে যে ইঞ্জিনটা গরম হয়ে যাবে, হিট বেশি হবে, ইঞ্জিনে মোবিল কম থাকলে ইঞ্জিনটা হিট বেশি হবে, গরম হয়ে যাবে। এবং যেটা তোমার মোবিলটা যদি না ভরে নাও তাহলে তুমি কী করবা, তুমি তো আবারও দেখবা না নেক্সট টাইম আবার কোনো জায়গায় ভাড়া বেরিয়ে গেলে পুরো মোবিলটাই আস্তে 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 শেষ হয়ে যাবে, তখন না দেখলে পরে ইঞ্জিনটাই পুরো সিরিজ হয়ে যাবে। তো মোবিলটা মাস্ট চেক করতে হবে। তো গাইজ, আমি পাঁচটা টিপস নিয়ে তোমাদের কথা বললাম। এই পাঁচটা টিপস তোমাদের যদি ভালো লাগে তো আমার ভিডিওটা একটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দাও, নেক্সট টাইম এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।